আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। রিসেন্টলি আমরা দুবাই গিয়েছিলাম, ওখানে আমরা দুবাই ডেজার্ট সাফারিতে গিয়েছিলাম, সেটা আপনাদেরকে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমরা গাড়িতে করে যাচ্ছি, যেখানে আপনার ডেজার্ট মরুভূমি, যেখানে এই ডেজার্ট সাফারি হবে। 1 ঘন্টা লাগছিল আমাদের সেখানে যেতে। এখন আমরা ওখানে পৌঁছে গেছি, আরও অন্য গাড়ি বাসও আসছে এখান থেকে। তারা আমাদের একটা 4x4 ল্যান্ড ক্রুজার জিপে তুলবে এবং সেটা দিয়ে আমাদেরকে ডেজার্ট সাফারি করাবে। এখন আমরা অপেক্ষা করছি, প্রত্যেকের একটা করে জিপ আছে। আমাদের জিপ এসে গেছে, আমরা উঠে গেছি। এখন আমাদের ডেজার্ট সাফারি শুরু হয়ে গিয়েছে। এটা ডেজার্টের মধ্যে একবার উপরে উঠে আবার একবার নামে, এইভাবে খুব এক্সাইটিং, খুব ভালো লাগে জিনিসটা। একটা জিপ খারাপ হয়ে গিয়েছে, এখন তারা ঠিক করবে আশা করি। এটা আমরা খুব এনজয় করেছি। এখন আমরা চলে এসেছি ডেজার্টের যে ক্যাম্প, যেখানে সবাই এনজয় করবে, খাওয়া দাওয়া হবে এবং এন্টারটেনমেন্ট হবে। এখানে আপনার ক্যামেল রাইডিং আছে, যারা চায় রাইডিং করতে পারে। এখন আমরা ক্যাম্পে ডেজার্ট ক্যাম্পে আসলাম। এখানে আমরা ভিআইপি ক্যাম্পে এসেছি, আমরা এইটে টিকিট করেছিলাম। এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, এখানে বসে খাওয়া যায়। এখানে ড্রিঙ্ক ফ্রি, টি, কফি, সফট ড্রিঙ্ক সব ফ্রি। এখানে দেখছেন তারা বারবিকিউ করছে, একদিকে চিকেন আর একদিকে ল্যাম্ব কবাব। এখানে আছে ভেজিটেবল পাকোড়া, সমোসা, বিভিন্ন ধরনের সালাদ আইটেম, তারপরে এখানে পাস্তা আছে, তারপরে বিভিন্ন ধরনের সালাদ আছে, ভেজিটেবল সালাদ। এখানে আছে শাহী টুকরা, এখানে হালুয়া, এখানে ডেজার্ট আরেকটা আছে রাইস পুটিং, এখানে আছে মিক্স ভেজিটেবল, এখানে চৌমিন, তারপরে এখানে ভেজিটেবল কারি আছে, মিক্স ভেজিটেবল, তারপর এখানে চানা কারি আছে, তারপরে টারকা ডাল আছে, এটা খুবই সুস্বাদু। এখানে হলো সাদা রাইস, এখানে বিরিয়ানি আছে, তারপরে এখানে আছে চিকেন কারি, তারপরে তারা আমাদেরকে ফ্রুট দিয়েছে। আমরা খাবারগুলা নিয়ে খেয়েছি। আমরা যেহেতু ভিআইপিতে বসেছি, আমাদের প্রায়োরিটি বেশি, আমরা গিয়ে আগে নিয়ে এসেছি। সবাই খাচ্ছে, আর যারা নন ভিআইপি আছে তাদের খাওয়া এখনো শুরু হয় নাই, অনেক পরে তাদেরকে দেয় খাওয়া। আমরা ড্রিঙ্ক খাচ্ছি, চা খেয়েছি, খুব ভালো লাগছে। এখন আমাদের এন্টারটেনমেন্ট প্রোগ্রাম শুরু হয়েছে। আপনারা দেখছেন তাদের আমিরাতি ডান্স দেখাচ্ছে তারা। এখন আরেকজন দেখাচ্ছে তাদের আরেক রকমের ডান্স, খুব সুন্দর। এটা মিউজিকের সাথে সাথে সে ডান্স করছে। এখন একটু সন্ধ্যা হয়ে আসছে, তার লাইট জ্বলে গেছে, তার কাপড়ের মধ্যে লাইটের একটা ঝলকানি দেখা যাচ্ছে। আপনারা দেখছেন দুইজন মহিলা ডান্স করছে একজন গ্রিন কালারের কাপড় এবং একজন সাদা কাপড় পরে নাচছে সবাই উপভোগ করছে আমাদের অনেক ভালো লেগেছে ভালোভাবে নাচছে তারা ভালো লাগছে সবার এখন শুরু হয়েছে আরাবিয়ান ব্যালি ডান্স এটা মিডল ইস্টে খুবই প্রচলিত এই ডান্সটা এখন একটা আমিরাতি ডান্স হচ্ছে আরাবিয়ান স্টাইলে হচ্ছে এখন একটা ফায়ার হচ্ছে তার আগুন জ্বালিয়ে দুবাই লেখাটা দেখা যাচ্ছে দেখুন আপনারা এখন তারা একটা ডান্স করছে আগুন জ্বালিয়ে এবং দেখুন কেউ মুখের মধ্যে কেরাসিন দিয়ে আগুন জ্বালাচ্ছে মুখ থেকে আগুন বেরোচ্ছে মনে হচ্ছে আরেক দল আসছে তারাও আগুন দিয়ে খেলা করছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের কমেন্ট দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন